আমি সকলের সাথে বন্ধুত্ব করতে চাই, ইসলামের বাণী শোনাতে চাই। দেখছেন ভারতের বুকে ডক্টর জাকির নায়েক কি সুন্দর করে বলে, কথার মধ্যে কোনো উত্তাপ নাই, গাল নাই, গর্জন নাই, তর্জন নাই, কোনো গ্লামার ছাড়া, কোনো বিজ্ঞাপন ছাড়া। একটা টেলিভিশন চলে একটা ব্যক্তি দিয়া যার দর্শক সংখ্যা কোটি কোটি এবং তার শ্রোতারা মূর্খ না, যারা শোনে হাইলি এডুকেটেড পার্সন, হাজার হাজার বসে বসে তার কথা শোনে, সুবহানাল্লাহ। তার কথা মনে উঠলেই আমার দোয়া আছে, শুধু আমার কাছে মনে হয় মুসলিম মিল্লাতের জন্য আল্লাহর এক নিয়ামত। আল্লাহ জাকির নায়কের হায়াত দারাজ করে দাও, তার স্মৃতিশক্তি আরো বাড়ায় নাও। একবার শুনলাম এক মহিলা প্রশ্ন করছে ডক্টর জাকির নায়ককে যে আচ্ছা আপনি তো বললেন হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সব ভাই ভাই, তো সব যদি আমরা ভাই ভাই হই, আমি তো হিন্দু, ওই মহিলা বলছে আমি তো হিন্দু, তা আপনার মক্কা মদিনা আমরা যাইতে পারি না কেন? এটা কঠিন প্রশ্ন। আমি চিন্তা করলাম কি জবাব দেয়, আমার কাছেও জবাব আছে কিন্তু উনি কি বলেন সেটা শোনাব। বলে জবাব দিলেন বোন আপনার বাড়ি কই, কই তো ইন্ডিয়া, জন্মস্থান কোথায়? এইখানে। আমার জন্মস্থান এখানে। আচ্ছা বোন আপনি কি জানেন যে ইন্ডিয়ায় এমন 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 জায়গা আছে যেখানে এখানে জন্মগ্রহণ করার পরেও সে জায়গায় আপনি আর আমি যাইতে পারি না, এরকম জায়গার নাম জানেন? কোন এরকম জায়গা থাকবে কেন, আমি ইন্ডিয়ায় জন্মগ্রহণ করছি সব জায়গায় যাইতে পারি। উনি বললেন মোটেই না, এখানে এমন এমন জায়গা আছে যেখানে আপনি আমি প্রবেশ করতে পারবো না, তার নাম ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্টে আপনিও ঢুকতে পারবেন না, আমিও ঢুকতে পারবো না। ক্যান্টনমেন্টে ঢুকবে যারা নিরাপত্তার দায়িত্বে, দেশ রক্ষার দায়িত্বে যারা আছে, যে কোনো মুহূর্তে দাগ দিয়ে পড়ে জান দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য ঝাঁপায় পড়বে, সেসব সেনাবাহিনীর জন্যই ক্যান্টনমেন্ট তৈরি করা হবে। ওখানে আপনি আর আমি যাইতে পারবো না। ইসলামের একটা ক্যান্টনমেন্ট আছে, সেটার নাম মক্কার মদিনা। ওইখানে ওই সব লোকেরাই যেতে পারে যারা আল্লাহর জন্য দাম দিতে পারে, মাল দিতে পারে, রক্ত দিতে পারে। প্রিয় বোন আপনিও যেতে পারবেন, আপনার পাসপোর্ট একটা ভিসা লাগান, ভিসার নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, কালকেই আপনি মক্কা মদিনা চলে যান। কি সুন্দর জবাব! আমার খালি দোয়াই আসলো যে আল্লাহ তাআলা কি ব্রেন তুমি তাকে দিয়েছো, সুবহানাল্লাহ। তো মানুষকে আপনি বুঝাবেন, যত রাগ যত গজব আপন ডাক্তার জাকির নায়কের উপরে, ঘরে ঘরে তাওহীদের দুর্গ গড়ে উঠছে শিরিক বেদাতের বিরুদ্ধে, এই জন্য হুজুরের পকেট সাফ হয়ে যাচ্ছে, এই জন্য জাকির নায়ককে কাফের ফতোয়া দেওয়া শুরু করেছে। শুনে রাখুন, জাকির নায়ক একটা জিনিস, বহুদূরে ভারত সরকার তাকে নড়াতে পারেনি, আর আপনি চুটকি টুটকা মানুষ ঘরে বসে থেকে জাকির নায়কের বিরুদ্ধে বিরোধ করার চেষ্টা করছেন। আপনি জুনাকির আস্ফালন দেখে সূর্য লজ্জা পায়, তাই সূর্য যখন উঠে গেছে তখন জুনাকি বলছে আমার আলোতে সূর্যের আলো লিভিয়ে দিব। এরা হলো জুনাকি, সব বাংলাদেশে ঘুরছে বলছে কি ডাক্তার জাকির নায়ক না জুকার নাই, কিন্তু সহ্য করা যাবে? আমি বলি যে তুমি 30 বছর যাবত ভাষণ দিচ্ছ, বেনামাজিকে নামাজি বানাতে পারোনি, জাকির নায়ক 3 মিনিটে ইহুদিকে মুসলমান তৈরি করে, লজ্জা হয় না কথা বলতে? তার এদিকে সব জায়গাতে এখন জাকির নায়কের বিরুদ্ধে আলোচনা চলছে। আমাকে বারবার লোকেরা প্রশ্ন করে বলে যে সাইফুল্লাহ ভাই ডক্টর জাকির নায়ক সম্পর্কে কি বলে? এই সম্পর্কে আমাদের দেশে কিছু সংখ্যক আলেম, এই আলেমদেরকে আমি তাদের পক্ষ থেকে আমি এতজার করতেছি, এক্সকিউজ করতেছি, এই জন্য আসলে জ্ঞানে বুঝতে পারে না হয়তো বিষয়টি সম্পর্কে। তাকে কেউ বলতেছে ইহুদি, কেউ বলতেছে ইহুদির দালাল। আরে বাবা, কোরআন এবং হাদিস থেকে ইহুদি দলিল দিতে দুনিয়ার কোনো মানুষ শুনছে কিনা? একজন ইহুদিকে আমি আমার চোখে দেখিও নেই, এই পর্যন্ত কোনো ইহুদি আমার চোখের সামনে পড়ে নাই, যত পৃথিবীর বিভিন্ন জায়গায় যেখানে যেখানে গিয়েছি কোথাও ইহুদি আমার চোখের সামনে পড়ে নাই। এটা প্রথম মাসাল। দ্বিতীয় মাসাল হচ্ছে কোনো ইহুদিকে বক্তব্যের মাধ্যমে কোরআন এবং হাদিস দিয়ে দলিল দিতে আপনারা কেউ দেখছেন কিনা? তো ভাইরা আপনারা কি বলতেছেন, কেন একজন সম্পর্কে না জেনে আন্দাজের উপর কথা বলেন? চুপ থাকেন, না জানলে বলেন যে না আমি জানি না, সহজ কথা যে এই ব্যক্তি সম্পর্কে আমার জানা নেই, সহজ কথা বলে দিলেন, বলে যে না হয়তো ইহুদি অথবা ইহুদির দালাল। আপনার বক্তব্যের বিপক্ষে যদি কেউ বক্তব্য দেয় সে ইহুদি হয়ে গেল, ব্যাপারটা এমন নয়। কোরআন এবং হাদিস থেকে তখন দলিল দিচ্ছে, এরপরে একজন বলছে না সে তো আলেমই না। হ্যাঁ ঠিক বলেছেন, আলেম সার্টিফিকেট তার কাছে নেই, মাদ্রাসায় মাদ্রাসা বোর্ডের আলেম সার্টিফিকেট তার কাছে নেই,
অথবা দাওরা হাদিসের সার্টিফিকেট তার কাছে নেই কিন্তু কোরআন এবং হাদিসের কথা যদি তিনি বলেন সেগুলো কি ইলম না কোরআন হাদিস ইলম না এই ইলমই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেছেন আর কোন ইলম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে যান নাই এই উম্মতের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা রেখে গেছেন সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের ইলম রেখে গেছেন আমার বন্ধুগণ আমার অনেক বন্ধু মনে করেন যে মাদ্রাসা থেকে দাখিল পাস করলেই মনে হয় আলেম হয়ে যাবে অথবা মাদ্রাসা থেকে কামিল পাস করলেই তিনি আলেম হয়ে যাবেন অথবা আমাদের দেশে কওমি মাদ্রাসা থেকে দাওরা হাদিস পাস করলে তিনি আলেম হয়ে গেলেন আর যদি কওমি মাদ্রাসা দাওরা হাদিসের সার্টিফিকেট না থাকে সে আলেম নয় ভুয়া কথা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সাহাবী দাওরা হাদিস পাস করা ছিল না কোন মাদ্রাসা থেকে কেউ কামিল পাস করেন নাই সাহাবীদের পরবর্তী যুগে একজন তাবিও কোন মাদ্রাসা থেকে দাওরা হাদিস পাস করেন নাই বুঝতে পেরেছেন কিনা এরা কি জাহেল ছিল কিনা এরা আলেম ছিল না এটাকে আলেম বলবেন না আপনারা তাহলে বুঝে গেল যে এটা গলত বক্তব্য ইলমের সংজ্ঞার মধ্যে বিভ্রাট বিভ্রান্তি তৈরি হয়েছে ইলমকে আমরা নির্ধারণ করে নিয়েছি মাদ্রাসা থেকে পাশ করলে সে আলেম হবে কিন্তু বন্ধুগণ কামিল পাশ করার পরে দাওরা হাদিস পাশ করার পরে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে না পারে সে কোনোদিন আলেম নয় কি মনে করেন আলেম হবে কামিল পাশ করে মধ্যে মাদ্রাসা থেকে বের হয়ে আসছে জিজ্ঞেস করলাম ভাইজান আল্লাহ তাআলা কোথায় আছেন আল্লাহ সর্বত্র বিরাজমান আরে বাবা আল্লাহ সর্বত্র বিরাজমান আপনি আল্লাহ কিন্তু চিনলেন না এই লোককে আলেম বলার সুযোগ ইসলামের মধ্যে নেই আলেমের সার্টিফিকেট আছে এ কথা বলতে পারেন আমি তাকে ছোট করতে চাই না তার কাছে সার্টিফিকেট আছে কিন্তু তার কাছে সে আলেম নয় ইলমের ভিত্তিতে আলেম বলা হয় ইলম হলো কাল আল্লাহ কাল রাসূলুল্লাহ আল্লাহ বলেছেন রাসূল বলেছেন আমি সংক্ষেপে একটা কথা বলি আমাদের দেশে প্রায় 99% মুফতি মুহাদ্দিস আলেম তারা কোরআন এবং হাদিসকে কোরআন এবং সুন্নাহকে লাইসেন্স হিসেবে ব্যবহার করে রেফারেন্স হিসেবে নয় কিন্তু ডাক্তার জাকির নায়েক এমন ব্যক্তি কোরআন সুন্নাহ স্টাডি করে সে কোরআন সুন্নাহকে লাইসেন্স হিসেবে ব্যবহার করেন না রেফারেন্স হিসেবে ব্যবহার করেন পার্থক্যটা বুঝেছেন হুজুররা কোরআন সুন্নাহকে লাইসেন্স হিসেবে আপনাকে কোরআন সুন্নাহ দেখাবে না বলবে আমি কোরআন হাদিস জানি পড়েছি তুমি আমার কাছে কোরআন সুন্নাহ জানতে চাই না তোমাকে আমি বলবো না তুমি যোগ্য না এগুলো বলবে বুঝেছেন আপনার আগে দাওরা হাদিস সার্টিফিকেট দেখবে তারপরে ও কোরআন খুলবে ওর জন্য হারাম কোরআন খুলে দেওয়া কোরআন থেকে কিছু বলা হাদিস থেকে কিছু বলা কোরআনের সুরা আয়াত নাম্বার দিয়ে আপনার কিছু বলা রসুলের হাদিস সহিহ বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি থেকে কিছু বলা এটা সে করবে না কি করবে না আপনি আলেম তা আলেম হলে আমি তোমার কাছে যাবো কেন তুমি কোন মাদ্রাসায় লেখাপড়ো আমি মাদ্রাসায় লেখাপড়ো তোমার কাছে আসবো কেন আর তুমি যদি আমাকে কোরআন হাদিস থেকে না বলো তো রিক্সাওয়ালার কাছে যাব মুসির কাছে যাব আমি তুমিও কোরআন হাদিস বলছো না ওই রিক্সাওয়ালা মুসিও কোরআন হাদিসের কথা বলছে না আমাকে কোরআন হাদিসে কারণ ওরা কি বলে আমার মুখটাই তো কোরআন হাদিস তোমার কোরআন হাদিস লাগবে না এটা হলো লাইসেন্স লাইসেন্স ওয়ালা হুজুরের কথা আমি তো কোরআন হাদিস পড়েছি তুমি আর জিজ্ঞেস করতে পারবো না আমি যা বলবো ওইটাই কোরআন হাদিস বাংলা বাংলা বলি ইংরেজি বাংলা বলি আর যাই বলি ওটাই কোরআন হাদিস তুমি কোরআন হাদিসের দলিল চাইবা না দলিল দলিল চাইলেই আমাদের দেশে মাদ্রাসার হুজুররা ইল্লা মাশা আল্লাহ অল্প কিছু যারা আমানতদার হুজুর কোরআন এবং সুন্নার যারা কি বলে মানমর্যাদা বুঝেন তারাই কেবল এরকম জবাবদিহিতা অনুভব করেন জবাবদিহিতা তাদের কাছে আছে আর প্রায় 99% আপনাকে ধমকি দিয়ে পাঠিয়ে দিবে তুমি দলিল জানতে চাইবা কেন ডাক্তারদের কাছে তো রোগীরা দলিল জানতে চায় না খালি ওষুধ নিয়ে যায় তুমি আমার কাছে ওষুধ নিয়ে যাও ও নিজেও জানে না এই জন্য আপনাকে দলিলও দিবে না কারণ যারা কোরআন হাদিসকে লাইসেন্স হিসেবে ব্যবহার করে রেফারেন্স হিসেবে নাই রেফারেন্স মানে ডাক্তার জাকির নায়েক লাইসেন্স হিসেবে ব্যবহার করে না রেফারেন্স হিসেবে পার্থক্যটা বুঝেছেন আর এই কারণে ওদের হিংসা কতগুলো হুজুরের হিংসা মুফতিদের হিংসা যে ডাক্তার হয়ে কোরআন সুন্নাহ বলেন আপনি ডাক্তার ডাক্তার জাকির নায়েক কয়জনকে ইহুদি বানিয়েছে কয়জনকে হিন্দু বানিয়েছে কয়জনকে খ্রিস্টান বানিয়েছে নাকি এর উল্টা করেছে
খ্রিস্টানকে মুসলমান বানিয়েছে আর হিন্দুকে মুসলমান বানিয়েছে ইহুদিকে মুসলমান বানিয়েছে কয়জন আপনি একটা তালিকা দেন তো হুজুর ডাক্তার জাকির নায়েক নাকি বিভ্রান্ত করে তো আপনি একটা তালিকা বের করেন যে ডাক্তার নায়েক জাকির নায়েক একজনকে ইহুদি বানিয়েছে ডাক্তার নায়েক জাকির নায়েক আরেকজনকে হিন্দু বানিয়েছে ডাক্তার নায়েক জাকির নায়েক কয়জনকে অমুসলিম বানিয়েছে এটা তালিকা দাও কি দিয়েছে উনি কোরআনের রেফারেন্স দিয়েছে হাদিসের রেফারেন্স দিয়ে দিয়েছে এটাই আপনার জ্বালা পোড়ার কারণ এটাই হুজুরদের জ্বালা পোড়ার কারণ আর আমাদের দেশের হুজুরদের মাধ্যমে অনেক হুজুরের মাধ্যমে মুরতাদ হচ্ছে কাফের হচ্ছে বিধর্মী হচ্ছে বিধর্মী হচ্ছে না যদি কুফরি শিখায় শিরক শিখায় কে শিখায় আল্লাহ সর্বত্রে বিরাজমান কে এটা ওয়াজ করে কে মুমিনের কলমের মধ্যে আল্লাহ এটা কে ওয়াজ করে মানুষকে শিখায় এই কুফরি কলম কে শিখায় কুফরি ওয়াজ কে শিখায় হুজুররা শিখায় উনি কাফেরকে মুসলমান বানায় আর হুজুর হয়ে মুফতি হয়ে মুসলমানকে কাফের বানাইতেছে এই তো পার্থক্যটা